যদি আমরা স্যামসাং এর জার্নিটা দেখি 2019-2020 এবং এখন 2021, তাহলে দেখব স্যামসাং ফ্রিকোয়েন্টলি স্মার্টফোন বের করছে এবং ভালো কিছু স্মার্টফোন লঞ্চ হচ্ছে। তার সঙ্গে স্যামসাং যে মিড রেঞ্জ প্রাইস সেগমেন্ট সেই বাজারটাকে দখল করছে, কম্পিট করছে রিয়েলমি শাওমির মতন ব্র্যান্ডগুলোর সাথে। স্যামসাংয়ের দুটো বাজেট সিরিজ, একটা এম সিরিজ ফর অ্যামাজন আর একটা এফ সিরিজ ফর ফ্লিপকার্ট। তো এবার M51 আপনারা প্রত্যেকেই জানেন অসাধারণ ফোন ছিল, তবে তারই কিছু আপগ্রেডেড ভার্সন নিয়ে আসছে এফ সিরিজের বহু প্রতীক্ষিত F62। বেশ কিছু কনফার্ম স্পেসিফিকেশন এসছে হাতে, এসছে কিছু লিকস অ্যান্ড রিউমার্স, আজ এই প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। দুই বাংলায় স্যামসাং গ্যালাক্সি F62 কবে আসছে এবং কত দামে আসছে, সব কিছু কিন্তু ডেটা চলে এসছে আমাদের কাছে। অ্যাজ ইউজুয়াল আমি আপনাদের সাথে সুমন, চলুন শুরু করা যাক। স্যামসাং এর যদি কথা বলি, তাহলে M51 আমার চোখে দেখা একটা ভালো স্মার্টফোন, স্টিল নাও আমি ইউজ করছি, এবং এই ফোনটির যে রিভিউ এবং আনবক্সিং ওটি আমার চ্যানেলে আছে, আছে Mi 10i এর সাথেও কম্প্যারিজন। M51 বেশ কিছুদিন হয়ে গেল, এবার স্যামসাং F সিরিজে নিয়ে আসছে। F41 লঞ্চ হয়েছিল, এবার সরাসরি F62। আমি ক্রেডিট জানাবো দুই লিগ স্টারকে, একটা মুকুল শর্মা এবং আরেকজন ঈশান আগরওয়াল। তারা অনেকদিন ধরেই লিকস দিচ্ছিল যে F62 আসছে, অবশেষে F62-র যে টিজার পেজ ওটা চলে এসছে ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজে, এবং উইদিন 2 উইকস এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই। F62 অ্যান্ড M51 এখন যদি দুই বাংলার আমার দর্শকরা যারা দেখছেন এই ভিডিওটা যদি মনে করেন যে M51 নেব, আমি বলবো একটু ওয়েট করে যান, ওর থেকে আরও ভালো কিছু স্পেক্স দিয়ে ওয়েট করছে আপনাদের জন্য F62। অ্যাজ ইউজুয়াল F62-র আনবক্সিং অ্যান্ড রিভিউ আমার চ্যানেলে অবশ্যই আসবে। তো F62 এই ফোনটি বেশ কিছু জায়গায় আপনার ভালো লাগবে। প্রথমেই যদি ফোনটির আমি ডিসপ্লে নিয়ে কথা বলি, ডিসপ্লে অ্যাজ ইউজুয়াল স্যামসাং গ্যালাক্সি M51-এর মতন 6.7 ইঞ্চেসের একটা পাঞ্চ হোল মিডিলে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং ওয়াইড ওয়াইন L1-এর সাপোর্ট, HDR10 এটা সাপোর্ট করবে, তার সঙ্গে ফুল HD+ ডিসপ্লে। এর বেজেলসগুলো দারুণ কম, অ্যাজ লাইক অ্যাজ M51। এবং এই ফোনটির আপনারা জানেন সুপার অ্যামোলেড কত ভালো হয়, ব্ল্যাক লেভেল কত ভালো হয়, এবং এই ফোনটিতে আমরা কর্নিং গোরিলা গ্লাস 3-এর প্রোটেকশন পেয়ে যাচ্ছি, ওয়াই নট কর্নিং গোরিলা গ্লাস 5, সেটা তো স্যামসাংকে জিজ্ঞাসা করলাম। তো এই ফোনটি এখনও সে 60 হার্সের সঙ্গে আসছে রিফ্রেশ রেট, অন্যান্য ব্র্যান্ড দিচ্ছে 120 হার্স, 90 হার্স, লাইক OnePlus Nord। আমরা কথা বলে নেব এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি, এটা একটু ডিসঅ্যাপয়েন্টেড আমরা হই স্যামসাংয়ের পক্ষ থেকে। আমরা দেখি পলিকার্বোনেট এখন সবাই দিচ্ছে, আমি জানি না 2020-র এন্ড থেকে 2021-এর মানে চলছে এটা পলিকার্বোনেট দিয়ে যাও, তো স্যামসাং তাদের সম্মান করে বলে এটা প্লাস্টিক নয়, অ্যাকচুয়ালি এটা প্লাস্টিক আর গ্লাসের সংমিশ্রণ, গ্লাসটেক এখানেও আমরা দেখছি। বাট স্যামসাংকে একটা ছোট্ট অনুরোধ, M51-এর বিল্ড কোয়ালিটি একদম অসাধারণ খারাপ ছিল, তা এইটা যেন এবার না হয়। তবে আমরা ডিজাইন একটু চেঞ্জ পাচ্ছি, ক্যামেরাটা স্কোয়ার শেপে হয়ে যাচ্ছে, ছোট্টর ওপর দেখতে ভালো লাগছে, অ্যাজ ইউজুয়াল প্লেন ডিজাইন গ্লসি ফিনিশিংয়ের সাথে, এবং পলিকার্বোনেট ব্যবহার করা হবে, সরি ওটা গ্লাস্টিক স্যামসাংয়ের কথাই। ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু খুব ভালো হচ্ছে স্যামসাংয়ের, আমরা M51-ও দেখেছি, এর জন্য আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো স্যামসাংয়ের R&D টিম ডিপার্টমেন্টকে, তারা খেয়াল রাখে সব ইউজার্সদের কথা। এই ফোনটিতে আমরা সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবারও পাচ্ছি, হ্যাঁ স্যামসাং তাদের এ সিরিজের যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারগুলো দেয় ওগুলো অত্যন্ত বিরক্তিকর, এতটাই ওগুলো স্লো, তাই সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ঠিক আছে, তবে দিলে ভালো হতো ইন ডিসপ্লে। আমরা এই ফোনটিতে পেয়ে যাচ্ছি দুটি ভ্যারিয়েন্ট, 6GB 128GB র্যাম অ্যান্ড রম, অ্যাজ ওয়েল অ্যাজ 8GB 128GB র্যাম অ্যান্ড রম, মেবি 256GBও আসতে পারে। UFS 2.1 স্টোরেজ টাইপ, এখানে বলবো যে অন্যান্য ব্র্যান্ড আমাদের 3.0, 3.1 এগুলো প্রোভাইড করছে,
Why not Samsung providing UFS 3.1 or 0? So 2.1 and LPDDR4X RAM type আমরা এখানে পাচ্ছি, ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট পাচ্ছি। এইটা স্যামসাং কিন্তু খুব ভালো করে, যেটা অন্যান্য ব্র্যান্ড আজকাল স্কিপ করছে এই প্রাইসের মধ্যে। স্যামসাং বুঝেছে 20-25,000 টাকার রেঞ্জটা এবং বাংলাদেশে প্রায় 30,000 টাকার রেঞ্জটা খুব অ্যাট্রাকটিভ, তাই স্যামসাং সেই সব ইউজার্স দিয়ে নিয়ে কাজ করে। আমরা এই ফোনটিতে 3.5mm জ্যাক পেয়েছি, USB টাইপ সি পাচ্ছি এবং প্রসেসর এককালের উন্মাদনা মানে করে দিয়েছিল সবাইকে, উন্মাদনা মানে পাগল করে দিয়েছিল সেই প্রসেসর এক্সাইনস 9825। যদিও এটি 2 বছর আগেকার প্রসেসর, এটা এসেছিল নিয়ার অ্যাবাউট, আমরা যদি ভুল না করি, স্যামসাং নোট 10-এ। এবং এই প্রসেসরটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, বাট ভুলেও আপনারা কম্পেয়ার করবেন না যে স্ন্যাপড্রাগনের 855 বা 855 প্লাসের থেকে, তার থেকে কিন্তু একটু কম লেভেলের প্রসেসর। তবে 765G যেটা আমরা নড়ে পাই বা 750 এই প্রসেসরগুলোর থেকে এটা অনেকটাই আলাদা, অনেকটাই আগে, যে আপনাকে ডে টু ডে ইউসেজে এবং ভিডিও এডিটিং করুন, রেন্ডারিং করুন, গেমিংয়ে আপনাকে ভালো পারফরমেন্স দেবে, এটা আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি। তো প্রসেসরটা ঠিকঠাক, তবে আমি ফ্ল্যাগশিপের সঙ্গে তুলনা করব না, বাট এই রেঞ্জে অ্যাটলিস্ট M51 থেকে ভালো, মানে তারা স্ন্যাপড্রাগন দিয়েছিল এবার মুভ করে আবার এক্সাইনসের দারুণ একটা প্রসেসর, যেটা 765G একদম হারিয়ে দেবে এবং এর অন্তত বেঞ্চ মার্ক স্কোরও কিন্তু খুব ভালো এসছে। আমরা এই ফোনটিতে 7000mAh ব্যাটারি পাচ্ছি, যেটা M51 পেয়েছিলাম, 25W ফাস্ট চার্জার। আমরা দেখেছি স্যামসাং 25W বেশি দেয় না, কেন দেয় না আমরা জানি না, এবং আমার M51 সঙ্গে যদি এক্সপিরিয়েন্স বলি, ব্যাটারি ব্যাকআপ অসাধারণ এবং পোকো X3 থেকেও অসাধারণ। হ্যাঁ, 1000mAh আপনারা বলবেন বেশি, বাট অপটিমাইজেশনটা ভালো ছিল, ভালো ছিল তার চার্জিং টাইমটাও। এবং এই ফোনটি 7000mAh হওয়া সত্ত্বেও আবার সেই M51 মতনই হালকা। ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো, সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার পাচ্ছে, অ্যাটলাস আমরা ক্যামেরা নিয়ে কথা বলবো, ওই 64MP প্রাইমারি সেন্সার এবং এক্সপেক্ট করছি সনি IMX682 এই সেন্সারটা প্রোভাইড করবে। থাকছে এখানে 13MP আল্ট্রা ওয়াইড আর 5MP ডেপ, 5MP ম্যাক্রো, সামনে 32MP সেলফি ক্যামেরা, সামনে এবং পেছনে 4K ভিডিও রেকর্ডিং আপনারা করতে পারবেন, তাছাড়া নাইট মোড, সিঙ্গেল টেক এই অপশনসগুলো থাকছে। এই ফোনটির আরেকটা জিনিস, One UI 3.1 আউট অফ দ্য বক্স থাকছে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকছে। এখনও পর্যন্ত রিয়েলমি বা Xiaomi অনেক ফোনে অ্যান্ড্রয়েড 11 দিয়ে উঠতে পারেনি, স্যামসাং কিন্তু অলরেডি আরম্ভ করে দিয়েছে M30s, M31 এইসব স্মার্টফোনগুলোতে এবং এ সিরিজের স্মার্টফোনগুলোতে আমরা পাচ্ছি এবং অনেক ভালো ভালো ফিচার্স পাচ্ছি, থাকছে এখানে NFC-র মতন ফিচার্স। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি F62। তো এই ফোনটির দাম এক্সপেক্ট করা হচ্ছে 25,000 ইন্ডিয়ান রুপিতে, তার বেস ভ্যারিয়েন্ট, তাহলে বাংলাদেশে কত হবে, নিয়ার অ্যাবাউট 32-31,000, মানে 31,000 টাকা বা 30,000 টাকা। আমরা এর বেশি এক্সপেক্ট করব না, যদি এর বেশি করে স্যামসাং তাহলে তো অন্যান্য যে ফোনগুলো সেগুলো তো আছেই। হ্যাঁ, এটি 5G না, তবে একটাই কথা, কেউ যদি স্যামসাং লাভার হন, আপনারা One UI-এর ফিচার্সগুলো চান, আপনারা সিকিউরিটি লেভেল ভালো চান, আপডেট ভালো চান, বিল্ড কোয়ালিটি ভালো চান, ক্যামেরা অ্যান্ড ডিসপ্লে, ব্যাটারি, তাহলে বলবো পারফরমেন্সের দিক থেকেও এই ফোনটা ভালো। আসছে দিন আমরা আনবক্সিং অ্যান্ড রিভিউ নিয়ে আসবো। এইভাবে আপনারা সাপোর্ট করতে থাকুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেলটা পুশ করে অল করুন। হ্যাঁ, লাইক অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।